আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে সর্বনিম্ন আক্রান্তের রেকর্ড আজ মাত্র একশো তিনজন করোনা রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আজ ষোলোই আগস্ট দুই হাজার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে সাত হাজার জনের করোনা টেস্ট করা হয়েছিল আর এদের মধ্য থেকে একশো তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আজও সৌদি আরবে গতকাল থেকে কিছুটা কম রুগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লক্ষ বারো হাজার একশো জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে নয় জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান থেকে আরও জানা গেছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে একশো জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ নিরানব্বই হাজার সাতাশি জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদিতে সক্রিয় করোনায় আক্রান্ত রোগী আছে তিন হাজার আটশো সাঁত্রিশ জন এদের মধ্য থেকে পঁচাশি জন রোগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে